গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো আর সকলেই সুস্থ আছো। তো অনেক দিন পরে আবারও আজকে আমি একটা তোমাদের সাথে ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটা কিন্তু একদমই ইজি আর খেতেও ভীষণ ভালো হয়। তো এখন সকালবেলা আমি একদম স্নান টান করে সমস্ত কিছু কাজ টাজ করে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি আর আমি আজকে তোমাদের সাথে সেই ব্রেকফাস্টের রেসিপিটা পুরোটাই শেয়ার করব। তার সাথে কিন্তু আজকে আমি একটা দারুণ ফেস প্যাকও তোমাদের সাথে শেয়ার করব, যে ফেস প্যাকটা তোমাদের স্কিনকে ব্রাইট করতে, স্কিনকে গ্লোয়িং করতে অনেকটাই হেল্প করবে। তো চলো পুরো ভিডিওটা দেখো, আমার সাথে থাকো। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে। আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। এইভাবে আমার সাথে থেকো, আমার পাশে থেকো, আমার ভীষণ ভালো লাগবে। তো চলো তাহলে আর দেরি করবো না, ভিডিওটা স্টার্ট করি। ব্রেকফাস্টটা আগে বানিয়ে নিই, তারপর তোমাদের সাথে ফেস প্যাকটা শেয়ার করবো। চলো, সব কিছু আমি এখানে রেডি করে নিয়ে নিয়েছি। এটা হচ্ছে ব্রেড, এটা চিজ, এটা অনিয়ন, এটা হচ্ছে গ্রিন চিলি, এখানে কিছু টমেটো নিয়েছি কুচি করে, আর এটা হচ্ছে আলু স্লাইস করে কেটে নিয়েছি। এখানে ডিম নিয়েছি দুটো, এখানে এক কাপ দুধ, আর এটা হচ্ছে ব্ল্যাক সল্ট, সরি ব্ল্যাক পেপার, আর এটা হচ্ছে ব্ল্যাক সল্ট। তো চলো এবার দেখো যে কীভাবে আমি এটা বানাচ্ছি। তো ফার্স্টে আমি দুটো ডিম নিয়ে নেব। ডিম দুটোকে আগে ফাটিয়ে নিই। এরপর আমি এর মধ্যে কিছুটা কুচুনো পেঁয়াজ দিয়ে দেবো, কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর নেক্সট আমি যেটা দেবো সেটা হলো একটু ব্ল্যাক পেপার, সামান্য একটু, আর সল্ট। এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। নেক্সট আমি এরকম একটা মাইক্রোওয়েভ প্রুফ এরকম একটা বোল নিয়ে নেব। তো দেখো আমি ব্রেডের এরকম স্লাইস হাফ করে কেটে নিয়েছি, তো এইগুলোকে এইভাবে আমি সাজিয়ে দেবো পরপর। ডিমটা দিয়ে দিয়েছি, এবার আমি এখানে 1 কাপ দুধ নিয়ে নিয়েছি, সেটাও দিয়ে দেবো। এরপর আমি দিয়ে দেবো এই যে চিজের স্লাইসগুলো। এইভাবে কুচি কুচি করে দিয়ে দিচ্ছি উপর থেকে। তো এরপর আমি দেব এই যে আলু, আমি একটা আলু স্লাইস করে নিয়েছি, সেইটা দিয়ে দেব। তারপর এই কুচি করে রাখা টমেটোটা দিয়ে দেব, কাঁচা লঙ্কা, আর পেঁয়াজ। আর এবার উপর থেকে একটু ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি। তোমরা ব্ল্যাক পেপার আর ব্ল্যাক সল্টের সাথে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিতে পারো, চিলি ফ্লেক্স দিলেও কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসে।
গাইজ, আই হোপ তোমাদের আজকের এই ব্রেকফাস্টের রেসিপিটা ভালো লাগলো। বাড়িতে তোমরা অবশ্যই কিন্তু এইভাবে একবার ব্রেড দিয়ে, দুধ দিয়ে, ডিম দিয়ে এইরকম একটা রেসিপি ট্রাই করো। দেখবে যে সবসময় ব্রেকফাস্টে একই রকম দুধ, কর্নফ্লেক্স বা তোমরা যে যাই খাও, বা শুধু ব্রেড, বাটার বা এমনি আমাদের বাঙালি বাড়িতে যেরকম হয় রুটি, পরোটা, লুচি, এইসব খেতে খেতে যদি বোরিং লাগে তো অবশ্যই কিন্তু ব্রেড দিয়ে এই রকম একটা রেসিপি বাড়িতে ট্রাই করো, দেখবে ভালো লাগবে। আর এবার আমি তোমাদের সাথে একটা ফেস প্যাক শেয়ার করব। বললাম না, একটা মসুর ডালের ফেস প্যাক। তো চলো সব ফার্স্টে আগে দেখে নাও যে এই ফেস প্যাকটা কীভাবে বানাবে, চলো। তো এই দেখো, এটা হচ্ছে মসুর ডাল। মসুর ডাল আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এখানে মসুর ডাল নিয়ে নিয়েছি, এইটার মধ্যে না আমি র মিল্ক দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো। আর এটা যখন ভিজে যাবে পুরোপুরি, তারপর এটাকে মিক্সিতে আমি পেস্ট করে নেবো, দিয়ে এই ফেস প্যাকটা আমি ইউজ করব। খুব ভালো এই ফেস প্যাকটা। এইভাবে মসুর ডাল দুধের মধ্যে ভিজিয়ে রাখতে হয়, যখন ভিজে যায় তারপর মিক্সিতে একদম একটা ভালোভাবে পেস্ট করে তার সাথে একটু মধু আর একটু যদি হলুদ দিয়ে দিতে পারো খুব ভালো, দিয়ে এইভাবে ফেস প্যাক ইউজ করলে খুব ভালো কিন্তু উপকার পাবে। সো গাইজ, দেখলেই যে কীভাবে আমি এই মসুর ডালের ফেস প্যাকটা বানালাম। মসুর ডাল আর মিল্ক কিন্তু একসাথে ভালোভাবে ভিজিয়ে নিতে হবে, তারপর এটা মিক্সিতে পেস্ট করে নিতে হবে, তাহলেই কিন্তু এই ফেস প্যাকটা রেডি হয়ে যাবে। তারপর এটার সাথে তোমরা কী করতে পারো, একটু মধু, একটু টার্মেরিক পাউডার মিক্সড করে নিয়ে অ্যাপ্লাই করতে পারো। এটা তোমরা ডেইলি কিন্তু অ্যাপ্লাই করতে পারো এই ফেস প্যাকটা। স্নানের সময় ফুল বডিতেও ইউজ করতে পারো, ফেসেও ইউজ করতে পারো। তো মসুর ডালের এই ফেস প্যাকটা তোমরা ডেলি ইউজ করে দেখো, স্কিন কিন্তু ব্রাইট হতে বাধ্য। ওয়ান উইক ইউজ করে দেখো, রেজাল্ট কিন্তু তোমরা পাবে। অবশ্যই কিন্তু মসুর ডালটা মিল্ক দিয়ে এইভাবে মানে শোক করে রাখতে হবে, তারপর এটাকে পেস্ট করতে হবে, আর এর সাথে একটু টারমারিক আর একটু মধু মিক্স করে অ্যাপ্লাই করতে হবে। আর মসুর ডাল কিন্তু ন্যাচারাল এক্সফোলিয়েটারেরও কাজ করে। তোমরা যদি এই ফেস প্যাকটা লাগাও, দেখবে তোমাদের স্কিনে যদি অ্যাকনে প্রবলেম থাকে বা কোনো ডার্কনেস থাকে বা কোনো রকমের কিছু ডার্ক স্পট থাকে, যে কোনো রকম ডার্ক স্পট, অ্যাকনে স্পট সব রকম কিন্তু রিমুভ করতে এই মসুর ডালের এই ফেস প্যাকটা কিন্তু খুবই ভালো রেজাল্ট দেবে। আর কিচেনে তো অ্যাভেলেবল থাকে, দুধও থাকে, মসুর ডালও থাকে, আর মধু যদি না থাকে তোমরা কি করবে, কিচ্ছু আর কিছু মিক্স করতে হবে না, টারমারিকও মিক্সড করতে হবে না, তোমরা শুধু একটু কোকোনাট অয়েল এটার সাথে মিক্সড করে অ্যাপ্লাই করে নেবে, দেখবে কত ভালো রেজাল্ট পাচ্ছ। তো অবশ্যই কিন্তু এই ফেস প্যাকটা ইউজ করা। তোমরা কি করতে পারো, এই যে দেখো আমি এতটা বানিয়েছি, এতটা তো আমি একদিন ইউজ করব না, আমি একটা কন্টেনারে করে ফ্রিজে স্টোর করে রাখবো। তো ডেইলি আমি যখন শাওয়ার নিই তখন আমি এটা একটু করে অ্যাপ্লাই করি। তো এই ধরনের কিন্তু ফেস প্যাক আমি আমার চ্যানেলে আরও অনেক শেয়ার করেছি, তো তোমরা চাইলে সেগুলো একবার চেক করে নিতে পারো, দেখে নিতে পারো। আর খুব তাড়াতাড়ি আমি কিন্তু ডেইলি ব্লগ নিয়ে আসছি, শরীরটা ভালো ছিল না সেই জন্য আমি ডেইলি ব্লগ করতে পারছি না। তোমরা সাথে থেকো, তোমরা আমার ভিডিও পুরো দেখো, শেয়ার করো, লাইক করো। কিছু জানার থাকলে, কিছু জিজ্ঞেস করার থাকলে অবশ্যই কিন্তু নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো তোমরা। আর ইনস্টাগ্রাম আর ফেসবুকের লিংক কিন্তু নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে, তো তোমরা চাইলে ওখান থেকে আমায় ফলো করতে পারো। আর আমি যে কোনো দিন লাইভে আসছি আবার, তো তোমাদের সাথে আমার দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে। তোমরা সকলে ভালো থেকো, আর এই ব্রেকফাস্টটা আর এই ফেস প্যাকটা কিন্তু অবশ্যই বাড়িতে দুটো ট্রাই করো, কিন্তু ট্রাই করে আমাকে জানিও যে কেমন লাগলো, ব্রেকফাস্টের রেসিপিটা কেমন লাগলো আর এই ফেস প্যাকটাই বা কেমন লাগলো। তো চলো, তোমাদের সাথে আমার দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।